ঘরের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছেলে জুবায়ের স্মৃতি এভাবেই হাতড়ে বেড়াচ্ছেন তার বাবা মা। মায়ের হাতে রান্না করা মাছের তরকারি দিয়ে ভাত খেয়ে দোকানের কথা বলে বেরিয়েছিলেন জুবায়ের, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আর তার বাড়ি ফেরা হয়নি। গত 20 জুলাই গৌরীপুরের কলতাপাড়া বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন জুবায়ের, সেখানেই গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। আমি আগে তাকে বলে রাখছি যে এই দেশের পরিস্থিতি খারাপ, দোকান তুমি বন্ধ রাখো। এবার দোকান বন্ধ রাখছে, ওই দিন বাড়িতে যাই বলে আমার বইলে যায় নাই, সে এখানে গিয়া লাম্বে দেখছে মিছিল, এখন মিছিলের প্রথম কাতারেই সে গিয়া ঢুকে গেছে, প্রথম সারিতে ঢুকিয়া গুলিতেই মারা গেছে। জুবায়ের আহমেদ ময়মনসিংহের গৌরীপুরের মহিলাকান্দা ইউনিয়নের পূর্ব কাউরাট গ্রামের আনোয়ার উদ্দিন নূরজাহান দম্পতির ছেলে। গৌরীপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন তিনি। স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক ছিলেন জুবায়ের বাবা। 2018 সালে তিনি চাকরি থেকে অবসর নেওয়ার পর সংসারের হাল ধরতে পড়াশোনার পাশাপাশি ময়মনসিংহের শম্ভুগঞ্জ বাজারে দোকান ভাড়া নিয়ে মোবাইল পার্টসের ব্যবসা শুরু করেন জুবায়ের। ছোট দুই ভাই বোনের পড়াশোনার খরচও মেটাতেন তিনি। সংসারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা অসহায় বাবা মা। জুবায়ের এই সংসারের মধ্যে কামাই রুজি করত, আমার চাষা দুর্বল, কামাই রুজি করতে পারে না। এরপরে আমার এক কাছে চাষাত্ত ভাই আছে, সে লেয়া ভাড়া করে, জুবায়েরও লেয়া ভাড়া করে, তবে তার ব্যবসা দিয়ে তার এই সংসারটা চালায় নিত। সেদিন ময়মনসিংহ মেডিকেল থেকে আমি লাস্টটা নিয়ে তার বাসায় আসি। সে পড়াশোনার পাশাপাশি একটি পার্সের দোকান ছিল, ওটাই ছিল তার পরিবারের একমাত্র আয়ের উৎস এবং উপার্জন সে একাই করত। তার বৃদ্ধ বাবা মা, ভাই, একটা ছোট ভাই এবং বোন, তাদের জীবন জীবিকার দায়িত্ব তার উপরই ছিল। এখন আমরা পরিবারের পাশে এসে দেখি যে মানে খুবই করুণ অবস্থা। মরদেহ বাড়িতে আনার পর নিজেই ছেলের জানাজা পড়ান বাবা আনোয়ার উদ্দিন। পরে পূর্ব কাউরাট পুরাতন জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় জুবায়েরকে। জুবায়ের হত্যার সুষ্ঠু বিচার চান তার স্বজন ও পাড়া প্রতিবেশীরা। অসহায় পরিবারে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ারও দাবি তাদের। শাহনাজ পারভিন, কালবেলা।